এইমাত্র বিরাট পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের, এবার বন্যায় ডুবে যাবে এই জেলাগুলি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আরও কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জেরেই গোটা পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা রয়েছে, অর্থাৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে উত্তরবঙ্গের যে উপরের 5টি জেলা রয়েছে এই জেলাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি যদি আমরা দেখি মালদা, দুই দিনাজপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে যদি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এদিকে কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, এদিকে বাঁকুড়া দেখতে পাচ্ছেন, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান, কোতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে দেখতে পাচ্ছেন বালিচেক, এদিকে যদি আমরা দেখি কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর, চন্দ্রনগর, খড়দা, এদিকে হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত হচ্ছে আরামবাগ, বর্ধমানের দিকে এবং পাশাপাশি কোলাঘাটের দিকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বারুইপুরের দিকেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। হিঙ্গলগঞ্জ, জয়নগর, দীঘা, কোন্টাই, বেলদা, হলদিয়া, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ দেখতে পাচ্ছেন, গোসাবা, এদিকে প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। তবে সবথেকে বেশি যেটা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন এদিকে পাবনা, নাগেরপুর, এদিকে ফরিদপুর, ঢাকা, যশোর, লালগোড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বারুইপুর, বরিশাল, শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, দেখতে পাচ্ছেন কুমিল্লা, সেনবাগ, কাশপিয়া প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই জায়গাগুলিতে। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে এই জেলাগুলিতে। তবে যদি আমরা ত্রিপুরার দিকে নজর দেই তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরার আগরতলা, আম্বাসা, আমরাপুর, উদয়পুর, এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু সক্রিয় হয়েছে আবহাওয়া এবং আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেরেছি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর, বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে এবং অসমের দিকেও কিন্তু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তবে অসমের দিকে যে একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে তেমনটা নয়, কিছু কিছু জায়গায় অসমে বৃষ্টিপাত হচ্ছে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, শিলং, এদিকে ডিমাপুরের কিছুটা সাইড, জোড়হাটে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, রংপুর, কালাই, ময়মনসিংহ, এদিকে পূর্বের দিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের দিকে, রাজশাহী, মেহেরপুর, এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আমরা যদি সরাসরি আপনাদেরকে মেঘমালা করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে মেঘের কি অবস্থা, অর্থাৎ ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে রয়েছে। মনে হচ্ছে বাংলাদেশের প্রচুর পরিমাণে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা, বিশেষ করে পাবনা, নাগেরপুর, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছেন শালিকাপা থেকে শুরু করে ঢাকা, এদিকে লালগোড়া, দেখ যশোর, মাদেপুর প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও দেখি, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দ্রনগর, এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। হাওড়া, হুগলি, এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমরা দেখি বালুরঘাটেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, দিনাজপুরের দিকেও, মালদার দিকেও, এবং পাশাপাশি আমরা যদি দেখি কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে পাহাড়ের উত্তরের জেলাগুলিতেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা, গ্যাংটকে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ হচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি অসমের দিকেও কিন্তু আমরা ঘন কালো পরিষ্কারভাবে মেঘ দেখতে পাচ্ছি, গুয়াহাটি, হোজাই, এদিকে দেখতে পাচ্ছেন কি ঘন কালো কিন্তু মেঘ রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে
সেরকম কোনো একটা মেজর পরিবর্তন নেই, তবে তাপমাত্রা কোথাও কোথাও 30 ডিগ্রি, কোথাও কোথাও 31 ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করছে। দেখতে পাচ্ছেন দুর্গাপুরে 29 ডিগ্রি, কাটোয়ায় 30 ডিগ্রি, শান্তিপুরে 30 ডিগ্রি, চন্দননগরে 28, কলকাতাতেও 28, কোলাঘাটে 28, অর্থাৎ দক্ষিণে জেলা পাশাপাশি এদিকে হাওড়া হুগলির দিকেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে নলহাটি বীরভূম সাইডে এবং উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী, আবার উত্তরের 5 জেলাতে আবার নিম্নমুখী সম্ভাবনা। দেখতে পাচ্ছেন নিম্নমুখী রয়েছে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি হয়নি, শুধুমাত্র কোথাও কোথাও তাপমাত্রা 32 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি, আবার কোথাও 27 থেকে 28 ডিগ্রি এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা। তবে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই মুহূর্তে, পরিষ্কারভাবে আপনারা কিন্তু লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, বাংলাদেশের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ রয়েছে। আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখাবো এই মুহূর্তে যে আপডেট। দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ ঢেকে গিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পশ্চিমের জেলা, পাশাপাশি দেখতে পাচ্ছেন মালদা, উত্তরের জেলাগুলিতেও কিন্তু, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কালো আমরা মেঘ দেখতে পাচ্ছি, পাশাপাশি বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে একটা ঘন কালো মেঘ রয়েছে, আবার এদিকে ত্রিপুরার দিকেও রয়েছে, অসমের দিকেও কিন্তু রয়েছে। তবে আমরা প্লে করে দিলে দেখতে পারবো যে এই মেঘগুলো কোন দিকে পৌঁছাচ্ছে। প্লে করলে আপনারা দেখতে পারবেন যে এই মেঘগুলো দেখতে পাচ্ছেন উত্তর দিকে আস্তে আস্তে দক্ষিণ থেকে নেমে আসছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম হয়ে এটা কিন্তু নেমে আসছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন উত্তরের যে 5 জেলা রয়েছে এখানে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে, পাশাপাশি মালদা, দুই দিনাজপুর এদিকেও ঘন কালো আমরা মেঘ দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে বাংলাদেশের রাজশাহী, মিরপুর, রংপুর, কালাই এদিকেও ঘন কালো মেঘ রয়েছে, এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা বাঁকুড়া, পুরুলিয়া এবং দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এদিকে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে, অর্থাৎ এই জায়গাগুলিতে একটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশের দিকেও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশের দিকেও রয়েছে, একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও হবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একটি ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা। তবে বন্যার সতর্কবার্তা রয়েছে উত্তরের জেলাগুলি, কোচবিহার, আলিপুরদুয়ারে, আরও যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু প্রায় অনেকটাই বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে, বন্যা যে হবে তেমনটা নয়, বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও কয়েক ঘন্টা ধরে হয় তাহলে কিন্তু বন্যার মতন পরিস্থিতি সেই জায়গাতেও কিন্তু হতে পারে। পাশাপাশি বাংলাদেশে কিন্তু কয়েকটি জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, আরও বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশে বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না, পরবর্তী আপডেটে আপনার সাথে আরও দেখা হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।